وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভাই সোহেল বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে নামাজের সময় যদি হাঁচি আসে তো অনেকেই দেখে আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? দেখেন, আপনি যখন হাদিস পড়বেন তো তিরমিজি তো আছে, সুনান আবু দাউদ আছে, তো আবু দাউদের একটি হাদিস আছে, আবুদাউদের একটি হাদিস আছে যেটা আপনি 773 নম্বরে পাবেন। তো এই মুয়াজ আপনার রিফা বিন রাফে হাদিসটা বর্ণনা করেছেন, উনি বলছেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পিছনে নামাজ পড়ছিলাম, তো হাঁচি চলে এলো, সেই সময় বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কে কথাটা বলেছে, তো রসুল করিম সাল্লাহ আসলামকে বলা হলো যে কথাটা আমি বলেছি। এভাবে একটু লম্বা হাদিস আছে, রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তার প্রশংসা করেছিল যে এই এই শব্দটাকে নিবার জন্য, এই শব্দগুলোকে নিবার জন্য 30 জনের বেশি ফেরেশতা তারা কম্পিটিশন করছিল যে কে আগে নিয়ে যাবে, যেটা আপনার আবু দাউদ নাসাঈদ তিরমিজিতে আছে। অতএব নামাজে যদি হাঁচি আসে তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, কিন্তু এই আমরা যে আমরা জানি বাইরে যখন আমরা থাকি তো যার হাঁচি আসে সে তখন আলহামদুলিল্লাহ বলে, শূন্যওয়ালা ইয়ারহামুকাল্লাহ বলে, আবার কে বলে যার হাঁচি হয়েছে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়াইসলুবা আলাইকুম বলে, এটা বলবে না। নামাজে যারা কারো আলহামদুলিল্লাহ বলে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে না, চুপ করে থাকবে, যার হাঁচি এসেছে সেই খালি গিয়ে বলে আলহামদুলিল্লাহ বলবে, আবার সেটা কি বলে জোরেও নাই। يا رب العالمين.